করোনা যুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার মাস্ক আর সেই অস্ত্রকে সম্মান জানিয়ে স্বাধীনতা উদযাপন। তেরঙ্গা পতাকা টুপি ঘুড়ির সঙ্গে ত্রিবর্ণের ছোঁয়া এবার মাস্কেও, দেদারবি করছে তেরঙ্গা মাস্ক। কোভিড ধাক্কায় জীবন এখন নিউ নর্মাল, বদল সব ক্ষেত্রে, আর তার ছোঁয়া স্বাধীনতা উদযাপনেও। ফি বছর এই দিনটায় তেরঙ্গা ছোঁয়া লাগে রেস্ট ব্যান্ড, টুপি, হেয়ার ব্যান্ডে। করোনা আবহে এবার সেই ছোঁয়া মাস্কেও। মাঝদিয়া কৃষ্ণনগর নবদ্বীপের বাজার ছেয়ে গেছে ত্রিবর্ণ রঞ্জিত মাস্কে। স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা উদযাপনের এর চেয়ে ভালো উপায় আর কি বা হতে পারে? তাই পতাকা ঘুড়ির রেস্ট ব্যান্ডের সঙ্গে এবার বাজার মাতাচ্ছে তেরঙ্গা মাস্ক। পতাকার বদলে মাস্ক ব্যবহার করছে লোকে, দিন যত এগিয়ে আসছে তত বেচা কিনা বাড়ছে, সেলু বাড়ছে, বাচ্চারা বড়রা সব কিনে নিয়ে যাচ্ছে 15 আগস্টের জন্য। নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছেন অনেকেই, এই মাস্কটা পরলে পরে সবারই ভালো লাগবে আর করোনা আটকাবে। স্বাধীনতা দিবসের এখনো বাকি দিন কয়েক, কিন্তু তেরঙ্গা মাস্ক কেনার যা ধুম তাতে স্টক খতম ব্যবসায়ীদের। শান্তিপুরের দোকানিরা ছুটছেন কলকাতায়। প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, আমি দুবার তিনবার কলকাতায় মাল নিয়ে এসেছি, মাল নিয়ে গেছে, আবার মাল আনতে গেছে, আশা করি সবই বিক্রি হয়ে যাবে। আমাদের দেশের প্রতীক, দেশের জাতীয় পতাকা, জাতীয় চিহ্ন বলা যায়, তাই আমরা মাস্ক হিসাবেও এটাকে ব্যবহার করতে চাইছি। মাস্কের চাহিদা তুঙ্গে, পতাকা কিনলে তাই মাস্ক ফ্রি দিচ্ছেন হুগলির ব্যবসায়ীরা। অন্যান্য বার স্বাধীনতা দিবসে পতাকা বিক্রি করে লাভের মুখ দেখেন, করোনা আবহে এবার সে বাজারে মন্দা। স্টক তুললেও ক্ষতির মুখে ব্যবসায়ীদের একাংশ, বাজার টানতে তাই মাস্ক ফ্রি দেওয়ার পরিকল্পনা। ব্যবসা মাস্কের ব্যবসাটা মোটামুটি ভালো আছে, আর বই খাতার ব্যবসাতে পতাকার ব্যবসা এখনো বুঝা যাচ্ছে না, 14 তারিখ না গেলে 15 তারিখ না গেলে। করোনা বদলে দিয়েছে জীবন, আর সেই বদলের ছোঁয়া এবার স্বাধীনতা উদযাপনেও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কর কাঠামোয় স্বচ্ছতা আনতে উদ্যোগ, সৎ করদাতাদের সম্মান জানাতে নয়া প্ল্যাটফর্ম, ফেসলেস আদান প্রদানের জোর, প্রযুক্তির ব্যবহার বাড়বে, সুরক্ষিত থাকবে করদাতাদের স্বার্থ, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন, অনারিং দ্য অনেস্ট, 21वीं सदी के टैक्स सिस्टम की इस नई व्यवस्था का आज लोकार्पण किया गया है। इस प्लेटफॉर्म में फेसलेस असेसमेंट, फेसलेस अपील और टैक्स पेयर चार्टर जैसे बड़े रिफॉर्म्स हैं। फेसलेस असेसमेंट और टैक्स पेयर चार्टर आज से ही लागू हो गए हैं। লকডাউনের সময় দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। করোনা কে সংকট কে সময় ভি ভারত মে রেকর্ড এফডিআই কা আনা ইসি কা উদাহরণ হ্যায়। साथियों, भारत के टैक्स सिस्टम में फंडामेंटल और स्ट्रक्चरल रिफॉर्म्स की जरूरत इसलिए थी क्योंकि हमारा आज का ये सिस्टम गुलामी के कालखंड में बना और फिर धीरे धीरे इवॉल्व हुआ।